ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সিপিআইএম ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ আরো অনেকে। কর্মসূচিতে রক্তদানের মহৎ দিক এবং প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন মানিক সরকার। জানিয়েছেন, একজন মানুষের জীবন রক্ষা করার জন্যই আরেকজন রক্তদান করেন। বিপদাপন্ন মানুষকে সাহায্য করার জন্য সেই মানুষের পাশে আরেকজন মানুষকেই দাঁড়াতে, এবং রক্ত এমন একটা জিনিস যেটা কারখানায় এখনো তৈরি হয় না, দোকানে গিয়ে পাওয়া যায়, কিন্তু বাঁচিয়ে রাখতে গেলে পর অনেক সময় ডাক্তারবাবু রক্তটাকে প্রধান ওষুধ হিসাবে তিনি সেখানে প্রেসক্রাইব করে, এটা তো মানুষের দেহ ছাড়া হবে না।